আজ সকালে খাবারের জন্য বানিয়েছিলাম পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ ভাবে পাস্তা, এমনকি এতে আমি কোনো রকম সস বা এক্সট্রা মশলারও ব্যবহার করিনি। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়েছিল, তবু খেতে হয়েছিল ভীষণ সুস্বাদু। প্রথমে সামান্য নুন দিয়ে পাস্তাগুলো সেদ্ধ করে নিলাম। এবার একটা কড়াইতে কিছুটা পরিমাণ তেল গরম করে তাতে দিয়ে দেবো সর্ষে আর কারি পাতা ফোড়ন। এই দুটো জিনিসই পাস্তায় অসাধারণ একটা ফ্লেভার আনবে, একবার এগুলো ট্রাই করে দেখো, ভীষণ ভালো লাগবে খেতে। তারপর দিয়ে দেবো কিছু পরিমাণ সবজি, যেমন আলু, গাজর, বিনস সামান্য নুন দিয়ে ভাজবো, সঙ্গে দিয়ে দেবো একটু আদা বাটা। এবার সবকিছুকে সুন্দর করে ভাজবো যতক্ষণে সবজিগুলো নরম হচ্ছে। তারপর দিয়ে দেবো ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা। ক্যাপসিকাম ভাজা হতে কম সময় লাগে, তো শেষের দিকে দিলাম। এবার দিয়ে দেবো সেদ্ধ করা পাস্তা গুলো, সঙ্গে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য, আর দেবো একটু জিরে গুঁড়ো। সবকিছু মিশিয়ে নিয়ে ভালো করে ভাজা করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের সম্পূর্ণ নিরামিষ পাস্তা। নিরামিষের দিনে সকালে খাবারে বা সন্ধ্যের স্ন্যাক্সে পাস্তা খেতে খুব ইচ্ছে হলে একবার এভাবে বানিয়ে দেখতে পারেন। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিয়ে লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না। দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে অন্য একটা ভিডিওতে। ততক্ষণ টাটা।